আন্তর্জাতিক পর্ব দিবস উপলক্ষে বান্দরবনে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোরে বান্দরবান কেরানীহাট সড়কে বিজিবির ট্রেনিং সেন্টার বায়তুল ইজ্জত থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে গিয়ে শেষ হয়। 20 কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় সেনা কর্মকর্তা, স্থানীয় ক্রীড়াবিদ, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। প্রতিযোগিতায় সড়কের সার্বিক সহযোগিতায় ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে 20 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নোমান নের এক যুবক। আন্তর্জাতিক পর্ব দিবস উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোরে বান্দরবান কেরানীহাট সড়কে বিজিবির ট্রেনিং সেন্টার বায়তুল ইজ্জত থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে গিয়ে শেষ হয়। 20 কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় সেনা কর্মকর্তা, স্থানীয় ক্রীড়াবিদ, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। প্রতিযোগিতায় সড়কের সার্বিক সহযোগিতায় ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে 20 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নোমান নের এক যুবক। আন্তর্জাতিক পর্ব দিবস উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোরে বান্দরবান কেরানীহাট সড়কে বিজিবির ট্রেনিং সেন্টার বায়তুল ইজ্জত থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে গিয়ে শেষ হয়। 20 কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় সেনা কর্মকর্তা, স্থানীয় ক্রীড়াবিদ, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। প্রতিযোগিতায় সড়কের সার্বিক সহযোগিতায় ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে 20 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নোমান নের এক যুবক। আন্তর্জাতিক পর্ব দিবস উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোরে বান্দরবান কেরানীহাট সড়কে বিজিবির ট্রেনিং সেন্টার বায়তুল ইজ্জত থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে গিয়ে শেষ হয়। 20 কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় সেনা কর্মকর্তা, স্থানীয় ক্রীড়াবিদ, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। প্রতিযোগিতায় সড়কের সার্বিক সহযোগিতায় ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে 20 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নোমান নের এক যুবক। আন্তর্জাতিক পর্ব দিবস উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোরে বান্দরবান কেরানীহাট সড়কে বিজিবির ট্রেনিং সেন্টার বায়তুল ইজ্জত থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে গিয়ে শেষ হয়। 20 কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় সেনা কর্মকর্তা, স্থানীয় ক্রীড়াবিদ, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। প্রতিযোগিতায় সড়কের সার্বিক সহযোগিতায় ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে 20 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল নোমান নের এক যুবক।